কি হচ্ছে গ্লুকোনিওজেনেসিসে, জি তারপর স্যার, কি কি হচ্ছে টিসিএ সাইকেলে, তাই না? সো এটা দেখে নিলে খুব ইজি হয়ে যাবে পড়াটা আমাদের, তাই না? জি স্যার। স্যার আমরা পড়বো কোথা থেকে? আপনি কি আলাদা করে শিট প্রোভাইড না না, করবেন? আমি 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 ওটা দিয়ে দিব, ওকে? আমি আজকে ফার্স্ট ডে তো এই জন্য দেই নাই। হ্যাঁ, তো আমরা যেটা থেকে পড়বো সেটা হচ্ছে সিআর কে প্রোভাইড করলে তো হবে আপনাদের, তো সেটা আপনি সিআরদেরকে জি স্যার, সিআর কে প্রোভাইড করলে হবে, প্রোভাইড করলে আপনারা আশা সিআর কে করি পেয়ে দিয়ে দিব, যাবেন। আর সিআর করে যদি দিয়ে দিব। আমি এটা বলে রাখি, যদি আমি মেল এটা দিয়ে রাখবো, যদি পার্সোনাল কারো কোনো প্রবলেম থাকে, হ্যাঁ পার্সোনাল বলতে মানে পড়াশোনা রিলেটেড পার্সোনাল, যে যে স্যার আমি এটা পাই নাই, সো সে চাইলে আমাকে বলতে পারে, ওকে? জি স্যার, বাট আমি সিআর কে মেইনলি সিআর কে প্রোভাইড করবো, ওকে? ওকে, দু একজনের একটু মানে ইন্টারকানেকশন থাকে না, যেমন অনলাইন অন বেসের আমি দেখছি দু একজন, ওটা হতে পারে, ওটা স্বাভাবিক, সো তারা আমাকে অনেক সময় চায়, কিন্তু আমি নর্মালি সিআর কে প্রোভাইড করবো, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, এখানে 301 টাই ছিল হচ্ছে অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম আছে, হ্যাঁ অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম, নিউক্লিওটাইড মেটাবলিজম মানে নিউক্লিক অ্যাসিড মেটাবলিজম, তারপরে আছে মেটাবলিক ইন্টার রিলেশনশিপ, তাই তো? আমরা তো সব কিছুই জানি, একটার সাথে একটা তো সব ইন্টার রিলেটেড, প্রপার ফাংশনিং তো সব হয় হচ্ছে কি নিউরোনাল কানেকশনের মাধ্যমে, তাই না? সিগন্যালের মাধ্যমে, হরমোন সিক্রেশনের মাধ্যমে, তাই না? সো ওটা দেখতে পাবো আমরা, মেটাবলিজম তো হয় বিভিন্ন প্রোটিন বিভিন্ন হরমোন এগুলো সিক্রেশনের মাধ্যমে। তো আমরা আজকে পড়ব, সমস্যা নাই, প্রথম দিন তো আমাদের একেবারে এক ওই যেভাবে পড়তে হয় এই পড়ে গেলাম পড়ে গেলাম, আমার মনে হয় সেটা দরকার নাই। তো আমি যেটা বলি সেটা হচ্ছে, আচ্ছা ডায়াবেটিসের ক্ষেত্রে আমি নর্মাল প্রথমে এটা অনেক সময় বলি, ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে ইনসুলিনের ভূমিকাটা কি বলেন তো দেখি, ইনসুলিন স্যার হচ্ছে গিয়ে গ্লুকোজ আমাদের, লেভেলটাকে ব্যালেন্স করে রাখে, মানে আমি বলতে চাচ্ছি কিভাবে কাজটা করে। স্যার সেলের ভিতর হচ্ছে গিয়ে গ্লুকোজ গুলা কি ঢুকিয়ে ব্লক করে দেয়। আচ্ছা ওকে, না এমনি আমি নর্মালি বলি, আমরা তো আমরা জানি হচ্ছে গ্লুকোজ লেভেল বেড়ে গেলে আমরা তো তখন বলি ডায়াবেটিস, তাই না? জি জি স্যার, স্যার, সম্ভবত আমি যেমন আমি রিসার্চ করছি ডায়াবেটিসের উপরেও রিসার্চ করছি, অ্যাজমার উপরেও করছি, তারপরে হচ্ছে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, তো আমার পিএইচডিটা হচ্ছে নিউরোসায়েন্সের উপরে, ঠিক আছে? বাংলাদেশে তো জানোই সবকিছুতে স্পেসিফিক এবং আমরা অনেক উপরের লেভেলের কাজ করতে পারি না, তাই না? কারণ আমাদের রিসোর্স লিমিটেড, এটা তো আমাদের স্বীকার করতে হবে, তাই না ভাইয়া? জি এখন স্যার, জি স্যার, হ্যাঁ আমরা কাজটা করছি প্রিলিমিনারি বলা যায়, কিন্তু একদম ভিতরে ঢুকে যে একটা ড্রাগ ডিজাইন করা, একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট, এতদূর আমরা আসলে চাইলেও যেতে পারি না, আমাদের ইউনিভার্সিটি লেভেলে ওই সক্ষমতাটা নাই। তারপর আমরা ভালোই কাজ করছি, আমার পেপারও হয়েছে, নিজের কথা বলি তারপরে বলি, আমার পেপার হয়েছে অ্যারাউন্ড 8 ইমপ্যাক্ট ফ্যাক্টরে, হ্যাঁ 5টা পেপার আছে, সো মানে মাস্টার্স লেভেলে 5টা পেপার থাকা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটাই ভালো, এবং প্রায় সব ইমপ্যাক্ট ফ্যাক্টর 8, 8, 5 এরকম, সো অনেক ভালো, এবং জার্নাল গুলো Q1 জার্নাল মানে ভালো জার্নাল। সো আচ্ছা নিজের কথা না বলি, তারপর আমি বলি এটা ক্রেডিটটা হচ্ছে ল্যাবের এবং টিচারের, আমার ক্রেডিটটা খুবই কম, ওকে? কারণ ভালো টিচার পাইলে অনেক কিছু ইজি হয়ে যায়। ডিরেকশনটা হয়তো আমি যদি ওই স্যারের কাছে না যাইতাম আমি হয়তো এটা করতে পারতাম না, সো আমি আসলে সম্পূর্ণ ক্রেডিটটা আমার টিচারের। এখন হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে আমি ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিসটা বলি, যেটা নর্মাল আমাদের কমন, তাই না? ওকে, কেউ বোর হয়েও না, আসলে মেটাবলিজম পড়তে গেলে এটা প্রথমে একটু তো জি স্যার, অবশ্যই বলবেন, অবশ্যই পড়তেই বলবেন। হবে। হ্যাঁ, তো সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিসটার ক্ষেত্রে হচ্ছে ইনসুলিন প্রোডাকশন হয়, তাই তো? কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না, এই জন্য তো আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট বলি, তাই না? জি স্যার, জি জি মানে জি ইনসুলিন স্যার, তৈরি হয় কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না, এই জন্যই তো ইনসুলিন। এবার আমি বলি এক এক করে ইনসুলিনের কাজ কি বলেন তো, ইনসুলিনের কাজ হচ্ছে আমরা তো গ্লুকোজ ইনটেক করবোই, এটা স্বাভাবিক, তাই না? আমরা খাই, আমরা যে কার্বোহাইড্রেট খাই, যাই খাই, আমাদের গ্লুকোজ সোর্স তো, কার্বোহাইড্রেট সোর্স তো অনেক, এখন আমাদের শরীরে ব্লাড ব্লাডে গ্লুকোজ লেভেলটা প্রথমে তো ব্লাডে অ্যাবজর্ব হয় ব্লাডে, সো ব্লাডে থাকার পরে যে এই ইনসুলিনটা সিক্রেট হয় কোথা থেকে জানেন?
মানে আস্তে আস্তে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস প্যানক্রিয়াস বিটা সেল থেকে, প্যানক্রিয়াসের আইলিডস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, বিটা কোষ থেকে, বিটা সেল, হ্যাঁ প্যানক্রিয়াট প্যানক্রিয়াস সেলে বিটা সেল থেকে, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন, আর আলফা সেল থেকে হচ্ছে গ্লুকাগন, তাই না? আমি কিন্তু অনেক সময় এর পরে আছে একটা, সেটা হচ্ছে মেটাবলিক ইন্টার রিলেশনশিপের ক্ষেত্রে আছে। আসলে আমি প্রশ্নও করি যে কোথা থেকে হচ্ছে ইনসুলিন সিক্রেট হয়, কোথা থেকে গ্লুকাগন সিক্রেট হয়। এখন এক মার্কের করে প্রশ্ন, একদম কেউ লিখবে বিটা সেল, কেউ লিখবে আলফা সেল। হ্যাঁ মানে গ্লুকাগন হলে আলফা সেল, তারপরে ইনসুলিন হলে বিটা সেল। তো এখন দুই একজন কি করে উল্টায় দেয়, এখন আমি একে তাকে কত দিতে পারি বলেন তো? লিখে হচ্ছে বিটা সেল থেকে গ্লুকাগন, আলফা সেল থেকে ইনসুলিন, এখন আমি তাকে একে কত দিব? এটা তো অবশ্যই জিরো পাওয়ারই, আচ্ছা এটা জিরো। তো আমার এটা খুবই খারাপ লাগে, জিরো দিয়ে পরে তারা হচ্ছে নাম্বার কম পায়। কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে অ্যাকুরেট, এই জিনিসটা তো আপনাদের অ্যাকুরেট লিখতে হবে না? তো নাম্বার কম পাইলেও আমার খারাপ লাগে, আবার ওখানে জিরো না দিলেও তো খারাপ লাগবে। এটা আপনারা সবাই জিরো দিবেন, তাই না? এটা স্বাভাবিক। তো এটা হচ্ছে প্যানক্রিয়েট বিটা সেল থেকে ইনসুলিনটা সিক্রেট হয়। এটা তো ব্রেন সিগন্যালিং যেটা বললাম, ইনসুলিনটা সিক্রেট হয় কেন, এটা তো ব্রেন সিগন্যালিং এর উপরেই, যে কোন হরমোন কখন সিক্রেট হবে সেটা ব্রেন সিগন্যাল দেয় না? এই শরীরে হচ্ছে গ্লুকোজ বেড়ে গেছে, তখন কি কি সিক্রেট হবে বলেন তো আমাকে? ইনসুলিন, ইনসুলিন। তারপরে যখন শরীরে বলবে আরে একদম ক্ষুধার্ত, গ্লুকোজ নাই, তখন কোন হরমোন সিক্রেট হবে বলেন তো? গ্লুকাগন, ইয়েস গ্লুকাগন। গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লুকোজ লেভেলটাকে বাড়ানো, ঠিক আছে? সো যখন আমরা ফাস্টিং অবস্থায় খুব ক্ষুধা লাগছে, তখন অবশ্যই গ্লুকাগন সিক্রেট হবে, কারণ গ্লুকোজ লেভেলটা বাড়াইতে হবে। আর আমাদের তো গ্লুকোজটাই তো মেন সোর্স অফ এনার্জি, এটিপি তৈরি করে, এটিপি তো এনার্জি, তাই না? ওকে, তাহলে যখন আমি কিন্তু এটা কিন্তু আপনারা ক্লিয়ার, ঠান্ডা মাথায়, এটাও কিন্তু আমাদের পড়াশোনা, আমরা কিন্তু গল্প করছি না, ঠিক আছে? এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট পড়া। সেটা হচ্ছে আমরা যখন তাহলে প্রচুর ক্ষুধার্ত থাকি, তাহলে মানে ক্ষুধার্ত থাকি, তখন গ্লুকাগন সিক্রেট হবে। আর যখন গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, আমরা যখন খাই, খাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় ব্লাডে, স্বাভাবিক, তখন কোন হরমোনটা সিক্রেট হবে? ইনসুলিন, ইনসুলিন। যদি গ্লুকোজ লেভেলটা কমাও, কমাবে কিভাবে? এবার বলি, ব্লাডে তো গ্লুকোজ লেভেল অনেক বেড়ে যায় ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে, 125 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে চলে যায়, তাদেরকে তো আমরা ডায়াবেটিস বলি। ওকে, এখন গ্লুকোজ লেভেলটা ব্লাডে বেড়ে গেছে ডায়াবেটিস পেশেন্টদের, তো এখন কাজ ইনসুলিন প্রোডাকশন হলো, ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস, এই জন্য বলছি যে ইনসুলিন প্রোডাকশন হলো। আর একটা আছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা জুভেনাইল ডায়াবেটিস বলে, বাচ্চাদের হয়, সেটা কি ইনসুলিন তৈরিই হয় না? এটা তো আপনারা জানেন, বাচ্চাদের যেটা হয় জুভেনাইল ডায়াবেটিস, সেটা হচ্ছে ইনসুলিন তৈরি হয় না। মানে কি কি কারণে ইনসুলিন তৈরি হয় না আমাকে একটু বলেন তো কাইন্ডলি? তার প্যানক্রিয়াসের সমস্যা, সমস্যা কারণে, আচ্ছা সমস্যা, সমস্যা, হ্যাঁ প্যানক্রিয়াসের সমস্যা, সমস্যাটা হচ্ছে ওই বিটা সেলটাই ড্যামেজ থাকে। ওকে, বিটা সেলটাই ড্যামেজ থাকে না, ড্যামেজ হয়ে যায় বিভিন্ন ফ্যাক্টর দায়ী, সেটা জেনেটিক্যাল ফ্যাক্টর হতে পারে, বাচ্চা একদমই একদমই, যেহেতু আমরা তো জানি ডায়াবেটিস জেনেটিক্যাল, জেনেটিক্যাল মানে মেনই জেনেটিক্যাল কারণ, কিন্তু এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরও ইনভলভ থাকে। ওকে, তো এক্ষেত্রে আমরা জেনেটিক্যালি ধরে নিলাম, তো এখানে হচ্ছে বিটা সেলটা ড্যামেজ থাকে, তাহলে বিটা সেল যদি ড্যামেজ থাকে তাহলে কি ইনসুলিন তৈরি হবে? জি না, সোর্স টাইম বিটা সেলটাই যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তো আর ইনসুলিন তৈরি হবে না। আর এই ক্ষেত্রে হচ্ছে এটা খুবই ক্রিটিক্যাল বাচ্চাদের ক্ষেত্রে, যেটা কারণ এটা তো ইনসুলিন তৈরি হয় না, কাজ করা তো দূরের কথা, যদি তৈরি না হয় তো কাজ করবে কিভাবে? ওকে স্যার, এটা কি স্যার পুরোপুরি 100% মানে ইয়া থাকে স্যার, ইনঅ্যাকটিভ থাকে স্যার? ইনঅ্যাকটিভ থাকে, ওকে, বিটা সেলটা ড্যামেজ থাকে। যেটা হচ্ছে ইনসুলিনটাকে হয়তো অল্প পরিমাণে যদি কোন সিক্রেশন হয়, ঠিক আছে, এরকম একটা থেরাপিও দেয়া হচ্ছে এখন। এখন হচ্ছে আর এই ক্ষেত্রে যেটা ইনসুলিন রেজিস্ট্যান্টের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের কমন, তাই না? এই যে আমাদের অধিকাংশ দেখি বাসায় বাসায়, এটা কিন্তু বেশিরভাগই আমাদের কি ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস, মানে টাইপ 2 ডায়াবেটিস, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে তো বিটা সেল ড্যামেজ না, এই ক্ষেত্রে কি হয় ইনসুলিন তৈরি হয়। তো ইনসুলিন তৈরি হলো, তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজটাকে, যে ব্লাডে যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে, এই গ্লুকোজটাকে আপটেক করে বিভিন্ন সেলে সেলে পৌঁছে দেয়া,
ব্লাড থেকে বিভিন্ন সেলে সেলে পৌঁছে দেয়া, ঠিক আছে? কারণ কি, বিভিন্ন সেলে সেলে পৌঁছে দিয়ে তো আমরা শক্তিটা পাই, সেল, ঠিক আছে? সোর্স অফ এনার্জি হচ্ছে গ্লুকোজ। তাহলে বিভিন্ন সেলে সেলে পৌঁছে দিল, সে মাসল সেলে হতে পারে, হ্যাঁ, টিস্যু, বিভিন্ন সেল টিস্যুতে পৌঁছে দিল। কিন্তু ইনসুলিন তৈরি হলো, কিন্তু তারপরে কেন বলেন তো, গ্লুকোজ লেভেল তো সেই বেড়েই থাকতেছে ব্লাডে, এই জন্য তো ডায়াবেটিস বলতেছি, ব্লাডে গ্লুকোজ লেভেল তো বেড়ে যায়। তাহলে ইনসুলিন তৈরি হলো, তাহলে কেন ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়েই থাকতেছে? আচ্ছা, ইনসুলিনের কার্যক্ষমতা থাকে না মানে, ঠিকই আছে, তো কথাটা এমন, পর্যাপ্ত পরিমাণে হয় না, অপর্যাপ্ত পরিমাণে হয়, যেটা কিনা ইনসুলিন কি ওই গ্লুকোজ কে ইনসুলিন কে বোঝাতে পারতেছি না মানে স্যার। আচ্ছা, এখানে হচ্ছে ইয়ে, কোনো ফর্মাল ওয়েতে বোঝানোর দরকার নাই, সবাই ইনসুলিন গুলা স্যার কাজ করে না এরকম, মানে গ্লুট গুলা যা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ভালো বলছে, এটা ভালো বলছে। আসলে এর মধ্যে কয়েকটা কারণ আছে, হ্যাঁ, তার মধ্যে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, আচ্ছা আমরা বলি বিভিন্ন হরমোন বলো, সাইটোকাইন বলো, এগুলো তো হরমোন সবই, সাইটোকাইন তারপরে হরমোন সবই কাজ করতে গেলে এটা রিসেপ্টরে বাইন্ড করতে হয়, সেল সারফেস রিসেপ্টর থাকে, ওকে? সেল সারফেস রিসেপ্টর থাকলো, এখন যদি এই রিসেপ্টরে অ্যাবনর্মালিটিস থাকে, ঠিক আছে, এখানে হচ্ছে এই রিসেপ্টরে অ্যাবনর্মালিটিস। এখন দেখো ওই লক অ্যান্ড কি মডেল পড়ছি না আমরা, জি স্যার, তো এটা সেম সেম শেপ, ওই যে চাবি তালা এগুলো দেই, ওই এই চাবিটা তো ওই ওখানে যেটা আমরা যেখানে দেই সেখানের সাথে তো ওটা একদম সেম শেপের থাকে, এজন্য তো আমরা করতে পারি, তাই না? এই যে খাপে খাপে এটা এই ইনসুলিনটা এই রিসেপ্টরে বাইন্ড করলো, দেন সেটা চলে যাবে, কিন্তু দেখা গেলো শেপটাই চেঞ্জ হয়ে গেল, সেল সার্ভিস যে রিসেপ্টর এটারই অ্যাবনর্মালিটিস হলো, তখন তো এটা বাইন্ডও করতে পারবে না। সো বিভিন্ন সেলে সেলে তো এই গ্লুকোজটাও পৌঁছে দিতে পারবে না, কারণ ইনসুলিনটা তো ওই গ্লুকোজটাকে ধরছে, ঠিক আছে, মানে গ্লুকোজটাকে ধরছে, ধরে ইনসুলিনটাই বলতে হবে ক্যারিয়ার, ওই গ্লুকোজটাকে ধরে এরকম ধরে সেলে সেলে পৌঁছে দিবে ক্যারিয়ার, ঠিক আছে স্যার? এখানে রিসেপ্টরটা কে, রিসেপ্টরটা কে না, এখন হচ্ছে রিসেপ্টর আছে যে গ্লুট 3 গ্লুট 4 এরকম রিসেপ্টর আছে অনেক, হ্যাঁ, এটা হচ্ছে সেল সারফেস রিসেপ্টর, সেল সারফেসে থাকে যে গ্লুট 3 গ্লুট 4 এরকম অনেকগুলো রিসেপ্টর আছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই সেল সার্ভিসে যে রিসেপ্টরটা থাকে এই ইনসুলিনটার যেখানে বাইন্ড করবে, তাই না? প্রত্যেকটা হরমোনের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে সেল সার্ভিসে রিসেপ্টর থাকে, সে সাইটোকাইন হোক আর যাই হোক, তারপরে সে ঢুকতে পারে। তুমি ইয়ে কি বলে, যদি ইন্ডিয়ায় ঢুকতে যাও তাহলে বর্ডার তোমাকে ক্রস করতে হবে না, এখন বর্ডার যদি প্রবলেম হয়, বর্ডার যদি বন্ধ থাকে, সাপোজ বর্ডার যদি প্রবলেম হয় কোনো না কোনো, তাহলে তুমি ঢুকতে পারবে না, তখন তো বাংলাদেশের জিনিস ইন্ডিয়াতে পৌঁছাতে পারবে না, কিংবা ইন্ডিয়ার জিনিস বাংলাদেশে আনতে পারবে না, তাই না? আচ্ছা, এটা কমন কথা, সেটা হচ্ছে সেল সার্ফেসে যে রিসেপ্টর থাকে এখানে অ্যাবনর্মালিটিস থাকে, দেন সেই ইনসুলিনটা ওই রিসেপ্টরে বাইন্ড করতে পারতেছে না, তারপরে ভিতরে ঢুকতে পারতেছে না। তাহলে যদি ইনসুলিনের ভিতরে ঢুকতে না পারে তাহলে তো গ্লুকোজটাকেও নিয়ে যেতে পারতেছে না, তখন তো ব্লাডে অটোমেটিক্যালি গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, তাই না? কারণ ও ইনসুলিন তৈরি হওয়া সত্ত্বেও, ইনসুলিন তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু এটা প্রপারলি কাজ করতে পারছে না, তাই না? এই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্ট, ইনসুলিন তৈরি হয় কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না, রেজিস্ট্যান্ট হয়ে যায়, এটা ওয়ান অফ দ্য কজেস, ওকে? আরো আসলে কোন ডিজিজ, এগুলো কি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, একটা ফ্যাক্টরের জন্য না, তবে এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা ইয়ে, একটু হলে বুঝতে পারছো, একটু সামান্য? জি স্যার, ওকে, মানে আমরা তো সবাই জানি, আমরা যেটা স্যার ন্যাচারালি দেই এটা কিভাবে কাজ করে তাহলে স্যার? ওকে ওকে, থ্যাংক ইউ প্রশ্নটা করছো। এখন ন্যাচারালি দেই এটা হচ্ছে ইনসুলিন সেনসিটিভিটিটাকে বাড়ানো, হ্যাঁ, এটাই যে প্রপারলি কাজ করে তা না, কিন্তু সেনসিটিভিটি মানে কি, সেনসিটিভ হয় সেলটা, ওকে, আমরা বাইরে থেকে দিলেও সেনসিটিভিটিটা একটু একটু ইনক্রিজ করে, সেনসিটিভিটিটা মানে কি, ওই যে সেল সার্ভিসের সাথে যে ইয়েটা রিসেপ্টর, তারপরে হচ্ছে যে ইনসুলিন বাইন্ড করলো এখানে, সেল আর এই যে কি বলে ইনসুলিন, সেল সার্ভিস রিসেপ্টর ইনসুলিনের মধ্যে যে সেনসিটিভিটিটা একটু একটু করে ইনক্রিজ করে, হয়তো সামান্য সামান্য সেটা কি গ্লুকোজটাকে আপটেক করতে পারে, সেনসিটিভিটিটাকে বাড়ানো, ওই যে সেন্সর যেমন, এটা হচ্ছে সেনসিটিভিটিটাকে ইনক্রিজ করা। এই যে আমরা ইনসুলিন নেই, এটা কি ডিরেক্টলি তো সম্পূর্ণ কাজ করতে পারে না, না হলে তো আর কোন প্রকারের ডায়াবেটিসে থাকতো না, বাড়িতে ইনলামারি হয়ে যেত, কিন্তু এটা জাস্ট সেনসিটিভিটিটাকে ইনক্রিজ করে,
একটু একটু ফাংশনিং হয়, সেন্সিটিভিটিটাকে ইনক্রিজ করে, ঠিক আছে? ওকে স্যার, তাহলে যত বিটা সেল ড্যামেজ বুঝতে পারি নাই আমরা যদি বাইরে থেকে মেডিসিনটা দেই তখন রিসেপ্টর কিভাবে বাইন্ড করে কিভাবে কাজ করে ও কিভাবে ডিটেক্ট করে যে তাহলে আমি যেহেতু ওর একটা অ্যাবনর্মালিটিস আছে আচ্ছা অ্যাবনর্মালিটিস আছে এখন অ্যাবনর্মালিটিস থাকলো কিন্তু জাস্ট হচ্ছে ওদের হচ্ছে সেনসিটিভিটিটাকে বাড়ানো যে হচ্ছে রিসেপ্টর তারপরে এখানে ইনসুলিন স্যার স্যার প্রশ্নটা একটু ক্লিয়ার করি স্যার সেটা হচ্ছে স্যার মানে আমরা যেটা ন্যাচারালি দিচ্ছি সেটার কি আলাদা কোনো শেপ বা এটার কি আলাদা কোনো ফাংশনিং আছে কিনা যেটা আমাদের বডিতে যেটা ছিল সেটাতে নাই নাকি শুধু পরিমাণ বাড়ে যার ফলে এটা 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 খুবই একুরেট কথা বলছো সেটা হচ্ছে পরিমাণে বাড়াটাও ইম্পর্টেন্ট হ্যাঁ আমি বলছি না এগুলো হচ্ছে আমি যেটা বলছি সেটা কিন্তু একদম একুরেট মানে মেকানিজম ঠিক আছে কিন্তু এই যে বাইরে থেকে দেয়া এটা পরিমাণে বাড়াটাও এই সেন্সিটিভিটিটাকে ইনক্রিজ করার জন্য হেল্প করে ঠিক আছে এই যে ইন্টারাকশনের জন্য হেল্প করে অ্যাবনর্মালিটিস হলেও এই যে পরিমাণে বাড়া কিন্তু এটা হচ্ছে শেপ চেঞ্জ এটা ওটা এটার কোনো ফ্যাক্ট না ঠিক আছে আর এটা হচ্ছে ন্যাচারাল না তুমি যেটা বলছো এটা ন্যাচারাল না এটা বরং সিনথেটিক ওকে ন্যাচারাল তো শরীরে যেটা হয় ওকে আর এটা হচ্ছে পরিমাণে একটু বাড়লেও এটা সেন্সিটিভিটিটাকে ইনক্রিজ করতে হেল্প করে হ্যাঁ ইনসুলিন তৈরি হয় বাট এটা কিন্তু যে অনেক পরিমাণে তৈরি হয় সেটা না হ্যাঁ একটু অ্যাবনর্মালিটিস তো থাকেই কিন্তু যেমন জুভেনাইল ডায়াবেটিস এর ক্ষেত্রে একদমই তৈরি হয় না কিন্তু টাইপ টু ডায়াবেটিস এর ক্ষেত্রে তৈরি হয় হয়তো প্রপার যে এটা আর কি কাউন্টটা সেটা হয়তো পাওয়া যায় না কিন্তু এইটা যদি আমি বাইরে থেকে যে সিনথেটিক যেটা দিই ইনসুলিন সেটা দিলে পরিমাণেও বাড়লো আর এটার ক্ষেত্রে হয়তো সেন্সর হিসেবে একটু সেন্সিটিভিটিটা ইনক্রিজ করলো দেন হয়তো কোনোভাবে অল্প একটু মানে কি বলবো বিভিন্ন সেলে সেলে পৌঁছালো ঠিক আছে এখানে জাস্ট সেন্সিটিভিটিটাকে ইনক্রিজ করা নাইম আমার থেকে কানা হলো স্যার হ্যাঁ হ্যাঁ এটা এইটা তো আমাদের কোনো ট্রিটমেন্ট না মানে এটা জাস্ট ম্যানেজমেন্ট ওকে মানে এটা যে একদম ট্রিটমেন্ট এখন কি ডায়াবেটিসের ট্রিটমেন্ট ওভাবে আসছে আসে না এটা জাস্ট ম্যানেজমেন্ট যে একটু সেন্সিটিভিটিকে বাড়ানো এবার বলো যে হচ্ছে ওকে সরি আমি একটু পানি খাই এখন হচ্ছে বলো যে আমরা এক্সারসাইজ কেন করি এক্সারসাইজ কেন করি কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ কে স্যার কাজে লাগানোর জন্য এমন কিছু আমাদের বডি মাস মেজে এনার্জি স্যার আমরা এইটা করি স্যার গ্লুকোজ প্রোডাকশনটা বেড়ে যায় কারণ আমরা যখন এটা এই করি তখন এনার্জি লেভেলটা আমাদের প্রয়োজন শরীরে যেটা কিনা আমরা খাওয়া খেয়েছি সর্বোত্তর আগে না কার্বোহাইড্রেট সেটা কমে যাচ্ছে তখন ফ্যাট বা অ্যামাইনো অ্যাসিড গ্লুকোনিওলাইসিস প্রসেস এরকম কিছু আচ্ছা ঠিক আছে অনেকটা এরকম এখন অনেকটা এরকম বলতে হচ্ছে ফ্যাট ওবেসিটি যাদের আছে ওবেসিটি ইজ ওয়ান অফ দা কজেস আমি বলি সব সময় একটা ডিজিজের ক্ষেত্রে এটা হচ্ছে মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ ঠিক আছে ওবেসিটি ইজ ওয়ান অফ দা কজেস তাই না আমরা তো এটা জানি ওবেসিটি ইজ ওয়ান অফ দা কজেস তাই না এটা কি আমরা জানি আচ্ছা এক একটা ডিজিজের ক্ষেত্রে অনেকগুলো কজ থাকে না জি স্যার অন কোর্স থাকে স্যার আচ্ছা কোনো কিছুই কিন্তু ওইভাবে স্পেসিফিক না ঠিক আছে ওইভাবে স্পেসিফিক না আমি মাল্টিফ্যাক্টোরিয়াল বলছি কজেস অফ দা আমরা কত ডিজিজের কজ পড়ছি না তো একটা কজ পড়ছি আমরা ঠিক তেমনি এটা ওয়ান অফ দা কজেস হচ্ছে ওবেসিটি তাই না আর এটা তো জানি আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে ওবেসিটি একটা ওয়ান অফ দা কজেস না তার মানে এই না যে যারা রোগা পাতলা তাদের হয় না এটা আমি বলি নাই ঠিক আছে কিন্তু এর পার্সেন্টেজ থাকে ওবেসিটি ইজ ওয়ান অফ দা কজেস আমি বলি নাই দা মেজর কজেস অর অনলি কজেস ঠিক আছে কোন ডিজিজের ক্ষেত্রে কেউ ওইভাবে বলতে পারবে না তো ওবেস যারা তাদের ক্ষেত্রে একটা রেজিস্টিন বলে একটা প্রোটিন সিক্রেট হয় হ্যাঁ তো যখন আমরা এক্সারসাইজ করি তখন কি ওই ফ্যাটটাও কমে তখন কি ওই রেজিস্টিনটা ওই ইনসুলিন রেজিস্ট্যান্ট কিংবা রিসেপ্টর অ্যাবনর্মালিটিস এর ক্ষেত্রে হেল্প করে ঠিক আছে তখন আমরা যখন এই এক্সারসাইজটা করি তখন তো আমাদের ওবেসিটিটা তো ফ্যাটটাও তো কমে তো ওই প্রোটিনটাও কম সিক্রেট হয় ঠিক আছে তো এটা হচ্ছে অন অফ দা কজেস আর আমি বলি ওবেসিটি অন অফ দা কজেস ঠিক আছে
তো এক্সারসাইজ করলে ওইটা কমলে দেন হচ্ছে আমাদের তো একটু হলেও কি বলবো এখানে আমরা হচ্ছে একটু হলেও কি উপশমটা পাচ্ছি একটু হলেও। আমি বলি না ডায়াবেটিসের ক্ষেত্রে ম্যানেজমেন্ট বলতে পারো কিন্তু কিওর বলতে পারবা না, ঠিক আছে না? তোমরা বলতে পারবা ডায়াবেটিস করে একেবারে সেরে গেছে এরকম হয়েছে? জাস্ট একটা ম্যানেজমেন্ট কন্ট্রোল করা। এই তো অনেক সময় কি হয় মাথার মধ্যে সব ওয়ার্ড আসে না, তো ওই ম্যানেজমেন্ট কন্ট্রোল এগুলোই কন্ট্রোলে থাকতে হবে। আচ্ছা একটু একটু বুঝতে পারছো না আমার কথা? আমি জানি না আমি বুঝতে পারছি একটু একটু। আমরা বাহির থেকে যে ইনজেকশনটা দিচ্ছি মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস এর ক্ষেত্রে বিটা সেল যেটা কাজ করে না স্যার, ওই ইনসুলিনের সোর্সটা কি তারপরে তো এখন কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে, ঠিক আছে? কিছু মনে করুন আমি অ্যানিমালটাই ভুলে গেছি, হ্যাঁ অবশ্যই এটা অ্যানিমাল থেকে, ঠিক আছে? অ্যানিমাল থেকে প্রথমে এই যে এত পেপটাইডের যে ওখানে 51 নাকত থাকে এইগুলো, হ্যাঁ তো স্ট্রাকচারটা অনেক সময় কি মাথায় থাকে না, কিন্তু ওইটা একটা অ্যানিমাল থেকেই ওই সোর্সটা পাইছিল, পরে সেটা তো এখন কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে, এখন তো বিভিন্ন ইন্ডাস্ট্রিতেই এটা এ করে, কিন্তু অ্যাট ফার্স্ট হচ্ছে ওই অ্যানিমাল সোর্স এটা, ঠিক আছে? অ্যানিমাল সোর্স থেকে। ওকে এটা অবশ্যই এখন এখন নেটে সার্চ দিলেও পেয়ে যাবে কিন্তু, বুঝছো? স্যার বিটা সেল কোনোভাবে কি রিপেয়ার করা পসিবল হয়? হ্যাঁ বিটা সেলটা কি কোনোভাবে রিপেয়ার করা পসিবল হয়? আচ্ছা আচ্ছা একটা কথা বলি, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন প্রশ্ন করবা, আমি যে সবকিছু জানবো সেটা না, ঠিক আছে? প্রশ্ন করবা, আর আমি তো আসলে কি বলবো এখন আমাদের এটা হচ্ছে নেটেও, এটা এটার মাধ্যমে কি টিচার স্টুডেন্ট সবাই শিখবে, তোমরাও শিখবা আমিও শিখবো, যেটা মনে হবে না প্রশ্ন কিন্তু মনে জাগলে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, তাই না? সো অবশ্যই। আচ্ছা তুমি ভালো কথাই বলছো যে বিটা সেলটাকে রিপেয়ার করতে পারি কিনা, সো টাপ তারপরেও করা সম্ভব। ওকে যেমন আমার আমি একটু এদি, সেটা হচ্ছে আমার রিসার্চটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে নিওনেটাল স্ট্রোক হয়, হ্যাঁ স্ট্রোক হলে পরবর্তীতে তারা বিভিন্ন ডিসএবিলিটিসে ভোগে, ইভেন অটিজমও হয়ে যায়, আর ব্রেন রিলেটেড ডিজঅর্ডার তো আছে অ্যালজিমার ডিজিজ মানে বয়স হয়ে গেলে। তো এটা হচ্ছে স্টেম সেল, ঠিক আছে? স্টেম সেল ডিজেনারেট করা খুবই টাফ। স্টেম সেল মানে কি বলতো? স্টেম সেল হচ্ছে স্যার সর্বপ্রথম যে সেলটা থাকে, হ্যাঁ হ্যাঁ স্যার কোন মেরুর যেটা থাকে ওইখানে। আচ্ছা সর্বপ্রথম ওখান থেকে ডিফারেনশিয়েট হয়ে বিভিন্ন সেলে পরিণত হয়, হ্যাঁ কিন্তু সর্বপ্রথম যেটা থাকে স্টেম সেল ওইটা কিন্তু রিজেনারেট করা অত সহজ না, বাট ওটা রিজেনারেট করার জন্য রিসার্চ চলতেছে, রিসার্চ চলতেছে যে আমরা যদি ওই স্টেম সেলটাকে রিজেনারেট করতে পারি তাহলে তো এটা ট্রিটমেন্ট আমরা পেয়ে যেতে পারি, তাই না? এটা তো খুব আলাদা, সব রোগের ট্রিটমেন্ট হয়, ক্যান্সার ট্যান্সার যত আছে সব কিছু। হ্যাঁ হ্যাঁ যেমন আমি এই বাচ্চাদের ক্ষেত্রে এটা বলছি, এটা হচ্ছে একদম বাচ্চাদের অবস্থায় একটা এটা একটা পসিবল, কারণ কি তখন এটা তো অপরিণত অবস্থায় থাকে, কিন্তু যখন বয়স হয়ে যায় তখন তো স্টেম সেলটা আস্তে পরিণত অবস্থা হয়ে যায়, তার থেকে বিভিন্ন ডিফারেনশিয়েট অন্য মানে সেলে কনভার্ট হয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় সম্ভব হয়, কিন্তু আমি শিওর না এটা কত দূর রিসার্চটা আগাইছে। হ্যাঁ আমাদের সবারই এটা জানার বিষয়, কারণ স্টেম সেল যদি আমরা রিজেনারেট করতে পারি ওইভাবে প্রপারলি তাহলে এর ট্রিটমেন্টটা খুবই ইজি হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এই রিসার্চটা কিন্তু অনগোয়িং, যেমন আমি যে রিসার্চটা করবো এটা কিন্তু আগে হয় নাই, যে এই ব্রেন সেলটা এই স্টেম সেলটা রিজেনারেট করা। তো রিজেনারেট করছি কিভাবে, একটা ড্রাগ ডিজাইন করছি, আর একটা হচ্ছে হাইড্রোজেল বলি এটাকে, সেটা হচ্ছে অথবা ন্যানো টেকনোলজির কাজও আছে। এটা কি করে, হাইড্রোজেলটা হচ্ছে ওই যে ইনসুলিন যেরকম কাজ করে না, এটা নিয়ে যায় এই ড্রাগটাকে ডেলিভারি করে ব্রেনে, এখন ওই ড্রাগটাই হচ্ছে ওই স্টেম সেলটাকে রিজেনারেট বা রিপেয়ার করতে হেল্প করে, ঠিক আছে? তো এগুলো আসলে কাজ চলতেছে, কিন্তু এখনো এটা খুবই টাফ, আমরা যতটা মুখে বলতেছি না আসলে ততটা সহজ তো না। স্টেম সেল যদি আমরা রিজেনারেট করতে পারতাম তাহলে তো হতোই, তাহলে তো আর কোনো প্রবলেম হতো না। তবে টাইপ অনের ক্ষেত্রে যেটা বলছো ভাই খুব ভালো প্রশ্ন করছো, সেটা হচ্ছে যেহেতু এটা বাচ্চাদের, তাই না? বাচ্চাদের
তাহলে আমরা এটা হচ্ছে রিপেয়ার করতে পারি? খুবই ভালো প্রশ্ন, এটা আমারও দেখা লাগবে যে আসলে রিসার্চটা কত দূর গেছে। এটা পেপার পড়লে খুব ভালোভাবে বোঝা যায়, রিসেন্ট পেপার পড়লে, যে এটা কতদূর অনগোয়িং, এই স্টেম সেলটা রিজেনারেট করা সম্ভব হচ্ছে কিনা। আচ্ছা, তারপরে বলি আমি কিন্তু 100% বলতে পারবো না হ্যাঁ এটা সম্ভব হয়েছে, কারণ এটা রিসার্চটা চলতে আছে, চলতে আছে। হ্যাঁ, তবে এটা হলে খুবই ভালো হবে, আশা করি কিছু বছর পরে হলেও এটা সম্ভব। ওকে, কোন না কোন ওয়ে বের হবে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল যে আমাদের তো হচ্ছে প্রেগন্যান্সির ক্ষেত্রে হচ্ছে আমাদের ডায়াবেটিসটা দেখা যায়, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস। হ্যাঁ, কিন্তু অনেক সময় হচ্ছে যে ডায়াবেটিস লেভেলটা হাই হলে পেটের মধ্যে মানে বেবিটা মারা যায়, এটা কি মানে কেন হয়? বেসিক্যালি ব্রেনে অক্সিজেন কম, মানে গ্লুকোজ লেভেল হাই হওয়ার জন্য কি অক্সিজেন লেভেল কমে আসে? আচ্ছা, অবশ্যই গ্লুকোজ লেভেল হাই হওয়া মানে এখানে হচ্ছে প্রপারলি হচ্ছে ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে সম্পূর্ণ তো ভালোভাবে যেতে পারে না, এটা স্বাভাবিক, হাইপোক্সিয়া হয়ে যায়, মানে হচ্ছে অক্সিজেন লেভেলটা প্রপারলি ট্রান্সফার হয় না, মানে অক্সিজেনটাও তো বাচ্চার ক্ষেত্রে তো দরকার এটা। তবে আপনি যেটা বলছেন মারা যায়, এটা অ্যাকুরেট কজটা হয়তো আরো থাকতে পারে, আমি হয়তো আপনাকে নেক্সট ক্লাসে এটা ভালোভাবে বলতে পারি, ঠিক আছে? তবে এটা ওয়ান অফ দ্য কজেস, যে অক্সিজেন তো প্রপারলি গ্লুকোজ বলেন তারপরে ফ্যাট বলেন এগুলো জমে থাকলে তো অক্সিজেন সার্কুলেশন তো ভালোভাবে হবেই না, যেভাবে হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেলার হয়, তাই না? তো অবশ্যই এটা ওয়ান অফ দ্য কজেস হতেই পারে আমার মনে হয়, তাই না? অনেক সময় হচ্ছে মানে প্রেগন্যান্সি পরও অনেকের হচ্ছে ডায়াবেটিসটা থেকে যায়, যেটা অনেক সময় হচ্ছে মানে প্রেগন্যান্সি টাইমটুকু থাকে, এরপর হচ্ছে বেবি ডেলিভারি হওয়ার পর কিন্তু ন্যাচারালি যাদের ডায়াবেটিস নাই তারা কিন্তু নর্মাল শিডিউলে চলে আসে, কিন্তু অনেক সময় হচ্ছে এই শিডিউলটা আবার থেকে যায়। আসলে এটা কি মানে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিসটা হচ্ছে কি একদম প্রেগন্যান্সি অবস্থায় হয় এটা, তাই না? প্রেগন্যান্সি অবস্থায় হয়, সো এটা তো হচ্ছে একদম ক্ষণস্থায়ী একটা, কিন্তু অনেকের থেকে যায় এটা সত্য, কারণ তারা হচ্ছে প্রপারলি, এখানে ম্যানেজমেন্টেরও বিষয় আছে কিছু, হয়তো প্রপার ম্যানেজমেন্ট করতে পারে না, কিংবা কিছু জেনেটিক্যাল ফ্যাক্টর তাদের উইক থাকেই, যে ইনসুলিনটা মানে ওই যে বললাম একটা টেন্ডেন্সি থাকে, দেখবেন যদি বাবা মারও থাকে এগুলো গ্যাস্ট্রেশনাল অবস্থায় হলো, কিংবা তাদেরও হয়তো গ্লুকোজ লেভেলটা আমরা অনেক সময় মিজারও করি না, হয়তো একদম পিক লেভেলে, কিংবা ওটা হচ্ছে প্রায় ডায়াবেটিস হয়ে যাচ্ছে এরকম অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে কি হয় গ্যাস্ট্রেশনাল অবস্থায় হইলেও তার একটু কিওর হতে টাইমও লাগে, যেহেতু তারা প্রোন থাকে ডায়াবেটিস টু, মানে কি বলবো, ডায়াবেটিস হওয়ার জন্য একটা রিস্কের অবস্থায় থাকলে তখন এইটা হচ্ছে সারতে একটু দেরি হয়ে যায়, বুঝছেন? হয়তো তাদের হচ্ছে কি বলবো আগে থেকেও দেখবেন হয়তো গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস এর ক্ষেত্রেও দেখবেন যে জেনেটিক্যাল ফ্যাক্টর অবশ্যই তাই, সেটা হচ্ছে আমি তো দেখছি পার্সোনালি যে দেখা গেল বাবা মা কিংবা আরো কারোর একটু টেন্ডেন্সি আছে যে ডায়াবেটিস হতে পারে, মানে থাকে না আমাদের যে 120 125 এরকম থাকে কিন্তু মাঝে মাঝে, তাই না? এটাকে কি বলি আমরা, আমরা এর ভাষায় ডায়াগনস্টিক্যালি ভাষায় কি বলি জানো এটাকে? ওরে আমি তো নিজেই করছি, আমি ভুলে গেছি, আরবিএস স্যার, মানে আরবিএস তো এই যে একদম কাছাকাছি থাকলে ওটাকে কি বলি স্যার? বেজলাইন আছে। আচ্ছা, বর্ডারলাইন স্যার, বর্ডারলাইন, বর্ডারলাইন, উফ, এটা তো আমিও নিজেও কাজ করছি, বর্ডারলাইন কত যে বলছি মনে থাকে না, তো এরকম থাকলেও কি হয় ওই টেন্ডেন্সিটা থেকে থাকে প্রোন টু ডায়াবেটিস, ডায়াবেটিস হওয়ার একটা চান্স থেকে থাকে, তখন গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিসটাও কিন্তু প্রচুর ম্যানেজমেন্ট, হয়তো ডাক্তাররাও আপনাদেরকে ভালোভাবে বলবে যে এইগুলো এইগুলো মেনটেন করতে, এখন মেনটেন অনেকে করতে পারে অনেকে করে না। হ্যাঁ, তো এই এই এটা আমি গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস নিয়ে একদম যে অনেক পড়াশোনা করছি সেটা না, তবে মোটামুটি পড়ছি, তবে আপনি যেটা বলছেন আমি হয়তো একটু দেখতে পারি ভালোভাবে। হ্যাঁ, যে এর কারণ মানে পরবর্তীতে যেহেতু এটা টাইম লাগে পরবর্তীতে কি হবে? হ্যাঁ হ্যাঁ, গ্যাস্ট্রেশনাল গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিসটা তো কিউরেবল, নট টাইপ 1 নট টাইপ 2, এই দুইটা কিউরেবল না, আমি প্রথম থেকে বলে আসছি, কিন্তু গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিসটা হচ্ছে কিউরেবল, এটা কিওর হয়। ওকে, হয়তো একটু বেশি দিন থাকে, আপনি হয়তো দেখবেন অধিকাংশই হচ্ছে দ্রুতই এটা ওভারকাম করে, তাই না? মানে এটা সেরে যায়, কিন্তু কিছু মানুষের থাকলে বললাম না কিছু থাকেই তো, যে তারা এমনি উইক, তারা এমনি, যেমন হচ্ছে অনেকের হচ্ছে যে ইনফেকশনটা হচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু আগে থেকেই কিছু তাদের ড্যামেজ থাকে, এই জন্য এই যে করোনা ভাইরাস তাদেরও কিন্তু একটা এই টেন্ডেন্সিটা বেশি থাকে না, যেমন মারা যাওয়ার টেন্ডেন্সি তো তাদেরই কিন্তু বেশি থাকে, তাই না? আগে থেকে অর্গানের তাদের ডিসপাং কিংবা কিছু ড্যামেজ আছে, যেমন হার্ট প্রবলেম আছে কিংবা ডায়াবেটিস আছে, তাদের যেমন মারা যায়, ঠিক তেমনি এক্ষেত্রেও কিছু না কিছু প্রবলেম থাকে। হ্যাঁ, যেটা অর্গানে যেটা হচ্ছে দেখা গেল তাদের হয়তো সারতে একটু দেরিও হয়, কিন্তু গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস হচ্ছে কিউরেবল,
এটা হচ্ছে পরবর্তী লাইফে এটা বেশি দিন থাকে না, এখন ওই কিছু ব্যতিক্রম থাকে সেগুলো হয়তো বললাম ম্যানেজমেন্টের প্রবলেম, তারপর হচ্ছে কি বলে তাদের হয়তো ডায়াবেটিস হওয়ার একটা টেন্ডেন্সি ছিল, ফ্যামিলি হিস্ট্রি দেখলেও বোঝা যায়, অনেকগুলো কজ থাকে। তারপর আমি আপনাকে অ্যাকুরেট কজ আমি হয়তো পরবর্তীতে বলতে পারি, আমার এটা আরো একটু করা লাগবে, গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস কেন প্রেগনেন্ট অবস্থায় মারা যায়, অনেক অনেক কারণ থাকতে পারে, একটা কারণ তো না, হ্যাঁ আরো দুই তিনটা কারণ থাকতে পারে, এখন এটা করলে ওকে। এখন আমরা তো মেনেতে আসলাম না, তবে এটা কিন্তু আমরা যে এটা করব ঠিক আছে, এই কার ওখানে শব্দ হচ্ছে আমরা যে এই যে আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ স্যার, ডায়াবেটিস যদি স্যার লো হয়ে যায় সেই ক্ষেত্রে স্যার কি তারকে অক্সিজেনের স্যার তার স্যার প্রবলেম হয়, তার তার মানে স্যার অক্সিজেনের অভাব হয় তখন তার? এখন অক্সিজেনের অভাব হয় বলতে এখানে তো অক্সিজেনের অভাব হয় এমন না, কিন্তু এখানে যে গ্লুকোনিওজেনেসিস প্রসেস কিংবা এরকম এটিপি তৈরি হয় না তখন তার কি হয় সম্পূর্ণ দুর্বল হয়ে যে যে প্রপার অক্সিজেনটা ফাংশনিং এর জন্য যে অক্সিজেনটা প্রয়োজন হয় যে এখানে কাজ করো, হ্যাঁ এই যে গ্লুকোজ লেভেল নরমাল প্রসেস ঠিক আছে, কিন্তু হাইপোক্রিয়েটিভি স্যার এটিপি তৈরি না হওয়ার কারণেই এই প্রবলেম গুলো ফেস করতে হচ্ছে, তখন তার অক্সিজেনের ঘাটতি হচ্ছে আর কি। সে তো অবশ্যই, এখানে এটিপি প্রপারলি না তৈরি হলে তো আমরা এনার্জিও পাবো না, আর এনার্জি না পাইলে তো এখানে তো কি অক্সিজেন বলো আর যা বলো সব কিছুর একটা ঘাটতি তৈরি হয় ঠিক আছে, কারণ এনার্জি মেটাবলিজম আমরা পড়ে আসছি মাইটোকন্ড্রিয়াল ওখানে পড়ে আসছি, হ্যাঁ যদি প্রপার এনার্জিটাও না তৈরি হয় এইগুলো কি ওই অক্সিজেন থেকে শুরু করে তারপরে আর এনএডিএইচ এগুলো প্রপার তৈরি হয় না ঠিক আছে, তখন হাইপোক্সিক কন্ডিশনে যেতেও পারে, হাইপোক্সিক কন্ডিশনে যায়ও। হ্যাঁ আর স্যার এখানে স্যার একটা অন্য আরেকটা ভিন্ন ভাবে একটু মানে একটা কথা বলার ছিল আমার স্যার, আমরা যখন গ্লুকো নিওজেনেসিস ওখানে তো স্যার গ্লুকাগনটা কাজ করে, তো গ্লুকোজ লেভেল যদি কমে যায় তাহলে স্যার প্রয়োজন হচ্ছে গ্লুকাগনের, যেটা কিনা গ্লুকোজ লেভেল মানে গ্লুকো নিওজেনেসিস করে দিবে, তাহলে কেন যে নীল হয়ে গেলে মানে যখন ডায়াবেটিস নীল হয়ে যায় কমে যায় তখন কেন ব্রেন ও কাজ করতে পারে, গ্লুকো নিওজেনেসিস থেকে তো হচ্ছে নিতে পারে না, গ্লুকো নিওজেনেসিস কখন হয়, গ্লুকো নিওজেনেসিস কখন হয়, ফাস্টিং স্টেটে না ওয়েল ফেড স্টেটে? কার্বোহাইড্রেট থেকে নিতে পারে না, গ্লুকোনিওজেনেসিস প্রসেসটা কখন হবে, কখন হবে? না না আমি বলছি কি সবাই বলো যখন শরীরে কার্বোহাইড্রেট ফাস্টিং স্টেটে হয় ই থাকে ফ্যাট থেকে নিতে হবে, গ্লুকোনিওজেনেসিসটা হবে ফাস্টিং স্টেটে, সেটা হচ্ছে আমার শরীরে এখন হচ্ছে কোনো শক্তি নাই, এই সরি গ্লুকোজই নাই, কোনো গ্লুকোজ নাই বলা ভুল, খুবই কম পরিমাণে গ্লুকোজ আছে যেটা এনার্জি তৈরি করতে পারছে না, তখন আমরা দুর্বল হয়ে যাই একদম একদম ফাস্টিং অবস্থায় খুবই দুর্বল হয়ে যায়, তখন কি হবে আমার শরীরে তো ব্রেন সিগন্যাল দিবে, আমাদের শরীর সর্বোচ্চ চেষ্টা করে যেন আমরা ভালো থাকি, যখন সে ফেল করে তখন তো একটা আলাদা কথা, কিন্তু আমাদের শরীর তো আমাদের বন্ধু, মানে আমাদের বন্ধু কি বলি যাই হোক সবসময় চেষ্টা করে যে এ যেন ভালো থাকে তাই না, ওয়েল মানে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, ঠিক তেমনি ব্রেন সিগন্যাল দেয় যে এ তো এখন তো অজ্ঞান হয়ে যেতে পারে, তো খাই নাই ফাস্টিং অবস্থায় একদমই, তখন কি হয় তখন হচ্ছে ব্রেন সিগন্যাল দেয় যে এটা গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, বলেন তো কি নন কার্বোহাইড্রেট সোর্স থেকে আবার গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটা তো উল্টা উল্টা পথে আবার গ্লুকোজ তৈরি করে, আর এটা হচ্ছে ইভেন হতেও পারে টিসিএ সাইকেল থেকে যে অক্সালোসিটেট লাস্টে বের হয় ওখান থেকেও কি হতে পারে উল্টা পথে, আমরা তো জানি উল্টা পথ মানে বুঝি গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভেট হয়ে টিসিএ সাইকেলে ঢুকে তারপরে এনার্জি, কিন্তু এটা আবার উল্টা পথে ইভেন অক্সালোসিটেট থেকেও এটা আবার, এটা আমরা একটু পরে পড়বো, একটু পরে না আজকে হয়তো এত আমি যাব না, কারণ এই জিনিসগুলো আলোচনা করাটাও দরকার, এগুলো ইজি হয়ে যাবে আমরা যখন মেটাবলিজম পড়বো না আপনারা দেখবেন খুব ইজি হয়ে যাচ্ছে, তো তখন উল্টা পথে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ তৈরি করে, তো এটাও ব্রেন সিগন্যালিং, তারপরে হচ্ছে কিটোন বডিজ থেকেও আমরা তখন ব্রেন হচ্ছে এই ফ্যাট ফ্যাট ভেঙেও তখন শক্তি উৎপন্ন হয়, অ্যামাইনো অ্যাসিড ভেঙেও শক্তি উৎপন্ন হয়, অ্যামাইনো অ্যাসিড ভেঙে অক্সালোসিটেট টিসিএ সাইকেলে ঢুকে অক্সালোসিটেট হয়ে আবার ওই যে বললাম উল্টা পথে গ্লুকোজ তৈরি করে, তো এগুলো হচ্ছে যখন ফাস্টিং অবস্থায় এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটা আমরা শক্তি পাই ঠিক আছে, গ্লুকোজটা তৈরি হয়, আর যখন আমরা প্রচুর খাই তখন গ্লুকোজ কি ভাঙবে না গড়বে বলেন তো,
প্রিলিমিনারি একটা ইয়ে হয়ে যাচ্ছে, গ্লুকোজটা আমরা যখন খাই, আমরা যখন খাইতে থাকি তখন কি হবে, গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে, তখন কি গ্লুকোজ থাকবে না করবে? না স্যার, জমা থাকবে, জমা থাকবে গ্লাইকোজেন। আচ্ছা, জমা থাকবে, শুধু জমা থাকবে তা না, সেটা হচ্ছে বেশি পরিমাণে হয়ে গেলে জমা থাকবে, কিন্তু শরীরে যে এনার্জি প্রয়োজন তার জন্য তো তার ফাংশন তো হবে। জি স্যার, একসঙ্গে বডিতে আর কতটুক নিবে, এমনি খাচ্ছি বেশি সুতরাং বডি তখন ক্যাটাবলিজম। আচ্ছা, ক্যাটাবলিজম যা বেশি সেটা তো গ্লাইকোজেন আকারে জমা থাকতেছে, স্টোর থাকতেছে, তাই না? জি স্যার, কিন্তু নরমাল প্রসেস হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সেই গ্লুকোজটা ভেঙে তারপরে হচ্ছে টিসিএস এগুলো যেয়ে লাস্ট পর্যন্ত এটিপি তৈরি করে শরীরে, যেটা এনার্জি, তাই না? জি স্যার। স্যার আমি স্যার এটা বলি নাই স্যার, আমি বলছি স্যার আমাদের তো কিটোজেনিক প্রক্রিয়া বা ওইভাবে হচ্ছে মানে ব্রেনের এনার্জি মিটাতে পারতেছে যদি ওইভাবে নীল হয়ে যায়, আর গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া বডি হচ্ছে কিছু হলেও এনার্জি দিতে পারতেছে, তাহলে কেন স্যার ব্রেন ডেড হয়ে হঠাৎ করে মানে ওইভাবে মারা যায়, মানে ওই স্টেজে হাইপোগ্লাইসেমিয়া হয়? আচ্ছা, এটা তো আসলে একদিনের ঘটনা না, এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া তার তো একটা কন্ডিশন, ঠিক আছে, এটা অনেক দিন থেকে এটাও তো কজ আছে, তাই না? হাইপোগ্লাইসেমিয়া হয়তো ব্রেন তো সব সময় চেষ্টা, আমি বলছি তো ব্রেন তো সব সময় চেষ্টা করে যে উল্টা পথে হলেও, এখন সেটা তো হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে চলে যায়, সে একটা একদিনের ঘটনা না তো এটা। হ্যাঁ, সব সময় মানে সে হাইপোগ্লাইসেমিক, এর এর জন্য তো অনেক কজ আছে, তাই না? এটা তো এমন না, আমি বলছি নর্মাল প্রসেসের কথা কি হয় বডি, ঠিক আছে? ফাস্টিং অবস্থা তো আমাদের এটা নর্মাল প্রসেস না? ফাস্টিং অবস্থাটা কি আমাদের, ফাস্টিং মানে কি ক্ষুধার্ত অবস্থা, এটা তো আমার এখন ক্ষুধা লাগছে পার্সোনালি, তো এখন এটা হচ্ছে নর্মাল প্রসেস, যখন খাই সেটাও নর্মাল প্রসেস, তো এই নর্মাল প্রসেসের কথা বলছি। আর হাইপারগ্লাইসেমিয়া আর হাইপোগ্লাইসেমিয়া এর জন্য অনেক কজ আছে, তাই না? এটা তো নর্মাল প্রসেসের মধ্যে পড়ে না, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে অনেক কজ আছে, হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে চলে যায় তখন সে, তখন দেখা গেল এই ফাংশনিং করে না, তো তখন তো উল্টা পথেও দেখা গেল গ্লুকোনিওজেনেস প্রক্রিয়াও সেটা হচ্ছে কি এই গ্লুকোজ তৈরি করতেছে না, কারণ আমি যে বলি না গ্লুকাগন ইনসুলিন এগুলো কিন্তু স্টিমুলেট করে, যে এই হরমোনটা এই ব্রেন সিগন্যালিং কে স্টিমুলেট করে, তো একটার সাথে একটা ইন্টারলিংক, তখন যদি গ্লুকাগন এতেও যদি প্রবলেম হয় তখন কি এটা স্টিমুলেটও করতে পারে না, ঠিক আছে? তখন কি তখন ব্রেন সিগন্যালিং হয়ে তো গ্লুকোনিওজেনেস প্রক্রিয়া তোমার তো তৈরি করবেও না, একটার সাথে এই এগুলো কি তোমরা ফার্স্টে পড়ে আসছো না একটু, এই যে গ্লুকাগন ইনসুলিন এগুলো স্টিমুলেট করে ব্রেন সেল কে যে এবার এটা করো ওইটা করো, একটার সাথে একটা ইন্টারলিংক। হ্যাঁ, তো একটু পরে পড়ে আসছো না রাকিব? জি স্যার, মানে গ্লুকাগনের ভূমিকা, তারপরে এপিনেফ্রিন ছিল, তারপরে হচ্ছে ইনসুলিন, এটাও ব্রেন সিগন্যাল ব্রেন সেলটাকে স্টিমুলেট করে। হ্যাঁ, এখন এজন্য হচ্ছে হাইপোগ্লাইসেমিক আর হচ্ছে হাইপারগ্লাইসেমিক এগুলো কন্ডিশন, এগুলো একটা ডিজিজ হয়ে যায় তাদের। আর আমি যেটা বলছি এখন কিন্তু এটা নর্মাল প্রসেস, কিন্তু এই নর্মাল প্রসেসটা যখন বিঘ্ন ঘটে, নর্মাল প্রসেসটা যখন সম্ভব হয় না, তখন কি একটা রেগুলেশন প্রসেস থাকে, তাই না? রেগুলেশন মানে কি, বেড়ে গেলে কমানো, কমে গেলে বাড়ানো, এই রেগুলেশন প্রসেসটাই যখন হল্ট হয়ে যায়, রেগুলেশন প্রসেসটাই যখন ফেল হয়ে যায়, তখন কি তখনই তো ডিজিজ হয়ে যায়, তাই না? হ্যাঁ, এখন হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে অনেক কজ থাকে, মনে হয় সম্ভবত কিশোর মন্ডল বলছিল, তাই না? স্যার কিশোর হালদার, ও সরি কিশোর হালদার, নিত্য মন্ডল দেখতে দেখতে কিশোর মন্ডল বলছিল, সরি ভাইয়া। ওকে, শোনো আমি বলি, আজকে হয়তো ফার্স্ট ডে, তো আমিও চাইনি যে হচ্ছে একদম এর ভিতরে ঢুকে একদম ওইভাবে পড়াশোনা করতে। হ্যাঁ, তো নেক্সট ডে থেকে আমরা কি করব, এখানে সুন্দরভাবে কি কি টার্গেট, মেটাবলিজমের কি কি টার্গেট, তারপরে হচ্ছে মেটাবলিজমের এই যে এটিপি তৈরি হওয়া, ক্যাটাবলিজমের ক্ষেত্রে কি হয় এটিপি তৈরি হয়, আমি এইগুলো প্রশ্ন করি, ক্যাটাবলিজমের ক্ষেত্রে কি এটিপি তৈরি হয় না অ্যানাবলিজমের ক্ষেত্রে এটিপি তৈরি হয়, এই লাস্ট লাস্ট এটাই বলেন তো। ক্যাটাবলিজম এটিপি তৈরি হয়, ক্যাটাবলিজম এখন আমি প্রশ্ন করি যে কোন প্রসেসে হচ্ছে এটিপি তৈরি হয় আর কোন প্রসেসে হচ্ছে এটিপি ইউজড হয়, এক দুই মার্কের হাইরে এইরকম প্রশ্ন যদি উল্টা পাল্টা লিখে দেয় এখানে, যে লিখতে পারবে সে দুয়ে দুই পায়, কিন্তু কিন্তু তারপরে হচ্ছে এটা অনেকে ভুল করে, তো এটা কি প্যাথেটিক না
এটা তো আমরা জানি, আর আমি তো এগুলো না পড়াই প্রশ্ন করবো না, আমি যেটা পড়াবো তার মধ্যে প্রশ্ন হবে, আমি যেটা পড়াবো না সেটা তো আমি প্রশ্ন করবো না, তাই না? মানে এরকম প্রশ্নগুলো এরকম, আর আমরা একটু ইজিয়ার ওয়েতে পড়ার চেষ্টা করবো, আমি এই চ্যাপ্টারটা পড়ে একটু ইজিয়ার ওয়েতে। অনেকে বলতে পারে স্যার ফাঁকি দিলেন নাকি, ইজিয়ার ওয়েতে, কিন্তু আমি জানি যে আমি পড়াইলে তো বহুত কিছু পড়াইতে পারি, তাই না? কিন্তু আমি মনে করি যেগুলো আমাদের দরকার, হয়তো কিছু রিয়াকশন থাকে এরপরে এতে নিউক্লিওটাইড মেটাবলিজমে কিছু রিয়াকশন থাকে, এত বড় বড় রিয়াকশন, এত বড় বড় রিয়াকশন, এখন সব রিয়াকশন ওইভাবে পড়ে খাতায় লিখে দেখা গেল মাথায়ও থাকে না, তাই না? তো সম্পূর্ণ জিনিসটাকে বিঘ্ন না ঘটে একটা অর্গানাইজড ওয়েতে পড়াটা আমার মনে হয় বেটার, তাই না? আমি জানি না যে এক এক ব্যাচ এক এক রকম থাকে, ওরা তো আমাকে এটা এইভাবে পড়াইতে আর ইনফ্লুয়েন্স করতো যে স্যার কমাইতে দিলে সব স্টুডেন্টই খুশি হয়, কিন্তু তারপর আমি আমরা বলতে পারবো যে কেমন কি স্যার আমরা পড়ি আর না পড়ি আমাদের সেটা আমার ভালো লাগবে। ওকে ওকে, আর আমি 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 একটা কথা বলে রাখি, আমাদের সাথে কেউ কি পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে ইংলিশ রোড শাখায়? ইংলিশ রোড কি বাংলা রোডের মাথায়? ধানমন্ডি, ধানমন্ডি, ধানমন্ডি ইংলিশ রোড শাখা। আমার সাথে ছেলেটা 2 বছর আগে আবেদন করেছিল, ওরে গত পরশু দিনে ভাইবার রাখছে, এখন এখানে আর কি জব হয়েছে, স্টার্টিং এ 12 ধরছে। পপুলারে এর চেয়ে ভালো ধরে না, এখন তো কনফিউশনে পড়ছে, আমার এই ছোট লাভেই তো 12 হয়ে যায়, যাবে কিনা যাবে, ঢাকা থাকা খাওয়া। তাহলে কালেকশন, কালেকশনে যদি হয় তাহলে এক্সট্রা ইনকাম আছে না? কালেকশনে আছে ওইটা জানি না আমি, কালেকশনে না কিছু। ও আবার গাজীপুরে বিএসসি করতেছে, এইটা দেখো। আর যদি তোমার হিস্টোপ্যাথোলজিতে কাজ করার সুযোগ দেয়, আগে কথা বলতে দাও, তাহলে 12,000 না 10,000 হইলেও করি। হ্যাঁ কাজ ওয়ে থাকলে তো হয়ে যায় তো, কিন্তু মনে হয় জানি না আমি কি করব। স্যার আওয়ার কি কানেক্ট হবে? শিবলি কি আছে? সিআর স্যার আসছেন, আসছেন স্যার আসছেন। সরি সরি সরি, আমার আসলে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, বুঝলাম না হয়তো নেটের প্রবলেম কিনা। ওকে, তো আসলে আমি লাস্ট কথা বলি, সেটা হচ্ছে আমি আবারও বললাম যেটা হচ্ছে আমি হয়তো অনেক কিছু নাও জানতে পারি, ওকে, তবে আমি ভুল ইনফরমেশন না দিয়ে হয়তো আমি দেখে পরবর্তীতে বলতেও পারি, কিন্তু জানার আগ্রহটা মানে আমরা যেহেতু বায়োকেমিস্ট্রিতে পড়ি, সো বায়োকেমিস্ট্রির একটা ইয়ে আছে আমাদের আসলে সবকিছু সম্পর্কে, আমাদের প্রাণ রসায়ন, সো নিজের জীবন বৃত্তান্ত সবকিছু আমরা জানতে পারি, ওয়েল ম্যানেজমেন্ট, প্রপার ম্যানেজমেন্ট যেটা সেগুলো করতে পারি, সাংসারিক জীবনে হোক বাস্তবিক জীবনে যে সময়, এটা আমাদের একটা আলাদা পাওয়া। যে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার, আমরা পড়েছি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, সেই বায়োকেমিস্ট্রি একই কথা, তো এগুলো একটা মানে দৈনন্দিন জীবনে আমাদের এটা যেন ইউটিলাইজ করতে পারি, আমরা যে মানে কি বলবো আমাদের ফ্যামিলি সব মানুষকেও যেন প্রপারলি দেখে শুনে রাখতে পারি, সেজন্য আমাদের অনেক কিছু জানারও প্রয়োজন পড়ে। কারণ যত ডক্টর আছে তাদের কিন্তু এই রিসার্চটা বাংলাদেশে আসলে করে না, কিন্তু আপনি বাইরে যাবেন, বাইরে দেখবেন তারা মানে এই প্রফেশনটার সাথে সাথে রিসার্চটাকেও একই সাথে কন্টিনিউ করে, কারণ তখন তারা প্রচুর কিছু জানতে পারে, ঠিক আছে, তখন ট্রিটমেন্টটাও তাদের জন্য ইজি হয়ে যায়। ওকে, ওদের হচ্ছে প্রপার ম্যানেজমেন্টের কিছু ইয়ে দেয় যে একদম কাউন্সিলিং করা, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা আসলে আমি বাংলাদেশের ডাক্তারকে করছি না, কিন্তু এই প্র্যাকটিসটা নাই। হ্যাঁ কাউন্সিলিং করে না, হঠাৎ করে একটা ওষুধ দিয়ে দিল, কিন্তু বাইরে আমি তো আমি নিজে যাইনি এখনো, কিন্তু আমার ফ্রেন্ডরাও থাকে, তারপরে অনেক দেখছি তো তাদের প্রপার কাউন্সিলিং করে, ওষুধ দেয় না, ঠিক আছে। আমার ফ্রেন্ড তো জাপানে হচ্ছে মনে হয় ফ্রেন্ড, আমার ফ্রেন্ডই আছে 5-6 জন চলে গেছে অলরেডি, আর বড় ভাই মানে তো মনে হয় জন্য জাপান তো
অনেক অনেক বেশি। আর ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া সব জায়গায় আছে, সুইডেন। হ্যাঁ, কারণ আমাদের ডিপার্টমেন্ট থেকে, বায়োকেমিস্ট্রি থেকে কিন্তু বাইরে অনেক সুযোগ বেশি, বুঝছেন আপু? সেটা হচ্ছে অনেক অনেক সুযোগ বেশি। আমি যদি বলি বাংলাদেশের এক নম্বর সাবজেক্ট, যেটা এত মানে কি বলবো, এত স্টুডেন্ট যে বাইরে স্কলারশিপ নিয়ে যায়, বাংলাদেশের এক নম্বর স্টুডেন্ট। ইভেন আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ে আসছি, আমাদের ডিপার্টমেন্ট থেকে যতটা না স্টুডেন্ট বাইরে যায়, টোটাল ইউনিভার্সিটি থেকেও ততটা যায় কিনা সন্দেহ আছে, মানে অন্যান্য সব ডিপার্টমেন্ট মিলিয়ে, বুঝছেন আমি কি বলছি? সো স্কোপটা অনেক বেশি, স্কোপটা অনেক বেশি, অনেক অনেক বেশি। এখন ইউটিলাইজ করতে হয় এই। তো দেশের প্রেক্ষাপটে খুব খারাপ স্যার, দেশের প্রেক্ষাপটে খুবই খারাপ, না হলে কি আমরা বাইরে যেতাম? আমরা স্যার দেশে ভাবতে আমরা বাইরে যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমার ওখানে, আমি এখানে তো এটা সুযোগটা নাই। হ্যাঁ, সেজন্য এখানে রিসার্চে কিংবা এগুলোতে হচ্ছে কি, ফান্ডও কম, 1-2 লাখ টাকা দেয়, যেটা যাওয়া আসা করতে 2 লাখ টাকা ফুরিয়ে যায় যদি আমরা ফিল্ড ভিজিট কিংবা যে কোনো জায়গায় যাই। সো রিসার্চটা তোকে আগানো যায় না বাইরে। আমার যে প্রজেক্টে 110 কোটি টাকা ফান্ড পাইছে, বুঝছেন, তাহলে 2 লাখ টাকা কোথায় আর 110 কোটি টাকা কোথায়? সো এটা হিউজ হিউজ। এই সুযোগটা বাংলাদেশে নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা বায়োকেমিস্ট্রি পড়ে অন্তত, মানে আমি বলছি আমার কাছে শুনবেন, কিন্তু আমি যে সবকিছু জানবো সেটা তো হতে পারে না, এবং আমরা একসাথে শিখবো, নো প্রবলেম। আর আমি মনে করি না একজন টিচার হিসেবে আমি এটা বলছি মানে আমি ছোট হয়ে যাচ্ছি, ওকে? কারণ জানার প্রত্যেকেরই অনেক কিছু জানার আছে, তাই না? আপনাদের কাছ থেকেও আমি যদি কিছু শিখতে পারি সেটা আমারও ভালো লাগবে, ওকে? তো আর এই সাবজেক্টে পড়ে আসলে আমরা চাইবো যে একটু ডিটেলস জানতে, আরে এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, কিন্তু যদি একটু ডিটেলস এ না জানি তাহলে নিজের কাছেও কিন্তু ওই স্যাটিসফ্যাকশনটা আপনি গ্রাজুয়েট মানে গ্রাজুয়েশন করার পরেও কিন্তু শান্তি পাবেন না, যে আমি বায়োকেমিস্ট্রি পড়ে কি দিয়ে, কিছুই না, কিছুই জানতে পারি না, কিছুই শিখতে পারি না। কিন্তু এটা হচ্ছে শেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে, মজা নিয়ে জানার অনেক কিছু আছে। সো আর আপনারা তো ডায়াগনস্টিক বিভিন্ন হসপিটালেও জব করেন, সো এগুলো একটু ডিটেলস জানবেন, দেখবেন তখন নিজের কাছেও ভালো লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে যেমন হাইপারথাইরয়েডিজম যেগুলো, এগুলোতে কি হয় বলেন তো? হাইপারথাইরয়েডিজম হ্যাঁ হ্যাঁ, পেশেন্টের কি সমস্যা হয়? থাইরয়েড হরমোন বেড়ে যায়। আচ্ছা, থাইরয়েড হরমোন বেড়ে যায়, কোন হরমোন, কোন হরমোন বেড়ে যায়? টিএসএইচ স্যার, হাইপার তো টিএসএইচ বেড়ে যায়, থাইরোক্সিন ট্রাইড থাইরোনিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিশোর হালদার বলো, আমি 5 মিনিট আছে। হ্যাঁ কিশোর হালদার, ও আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু মাঝে মাঝে তুমি বলে ফেলি, মাঝে মাঝে আপনি বলে ফেলি, এটা ইগনোর করো, এটা কোনো ব্যাপার না, ওকে? তার থেকে বেটার আপনি সবাইকে তুমি বললেই বেটার। ও আচ্ছা, আমি আমি মাঝে মাঝে মানে কাউকে তুমি করে বলি, তো ওই যেমন 101 এইজন্য মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, সো এটাকে ইস্যু করার দরকার নাই। আর এ হচ্ছে, তাহলে যেহেতু ডায়াগনস্টিক লেভেলে কাজ করেন, সো হাইপারথাইরয়েডিজমে কি হয় আর হাইপোথাইরয়েডিজমে কি হয় এইটা বলেন লাস্ট। এটাই আমিও মিস্টেক করছিলাম, আমিও ভুল করছিলাম, সেটা হচ্ছে হাইপার মানে তো আমরা জানি কি বেশি না, হাইপার মানে বেশি, হাইপো মানে কম, এটা কমন কথা। তাহলে হাইপার মানে বেশি মানে তো সব বাড়ে, সেটা হচ্ছে T3 T4 তারপর TSH, আমি প্রথমে এটাই ভাবছিলাম, কিন্তু বাট ঘটনা তো সেটা না, তাই না? জি স্যার, হাইপার মানে হচ্ছে বাড়া, ঠিক আছে, কিন্তু কোন দুইটা বাড়া? সেটা হচ্ছে T3 T4, তাই না? ট্রাইডোথাইরোনিন আর থাইরোক্সিন, এই হরমোন, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যেটাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এই তো, গুড গুড রাকিব, গুড, এটাই তো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তো একটা জিনিস বেড়ে গেল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে TSH, তাই না? স্টিমুলেটটাকে অফ করে দেয়। তাহলে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে কি? থাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট, আমি বলছি না সব ইন্টারলিঙ্কড। তাহলে তার ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে রিসার্চ করে সারা জীবন পার করতো না, তাই না? এটা হচ্ছে TSH, টা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সো যখন T3 T4 বেড়ে যাচ্ছে, আমি প্রথমে বলি থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করে দেন হচ্ছে T3 T4 প্রোডাকশনটাকে বাড়ানো। হ্যাঁ, এখন T3 T4 যখন ব্লাড এ
বেড়ে গেছে, তখন তো আমরা বলছি কি হাইপারথাইরয়েডিজম, কিন্তু বেড়ে গেছে মানে কি সিগন্যাল দিচ্ছে টিএসএইচ কে, ভাই আমি বেড়ে গেছি তো, তো আমাকে তো আর বাড়ানোর দরকার নাই, তাই না? বেড়ে গেলে বরং কমানো, রেগুলেশন প্রসেস, তখন সে থাইরয়েড গ্ল্যান্ডটাকে তো আর স্টিমুলেট করবে না, তখন টিএসএইচটা কমে যাবে, টিএসএইচ লেভেলটা কমে যাবে, সে নিজেই কমে যাবে, ঠিক আছে? এই যে হ্যালো, আচ্ছা, তারপরে হচ্ছে যখন কমে যাচ্ছে, কমে যাওয়া মানে হচ্ছে টি থ্রি টি ফোর কমে গেলে টিএসএস প্রোডাকশনটা আবার বাড়িয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, টি থ্রি টি ফোর তখন কমে যাচ্ছে, মানে এই হরমোন দুইটা কমে যাচ্ছে, হরমোন কমে যাচ্ছে টি থ্রি টি ফোর, তাই না? তারপরে হচ্ছে তখন কমে যাচ্ছে, তখন সিগন্যাল দিচ্ছে, ওরে আমি একটু আগে যেমন ইনসুলিন আর গ্লুকাগনের ভূমিকা যেরকম বললাম, এটাও ওই রকম, তাহলে সবই ইন্টারলিন, এই টি থ্রি টি ফোর কমে যাচ্ছে, তখন বলতেছে আমি কমে গেছি, তখন ওই ব্রেন সিগন্যাল টিএসএইচটাকে তখন বাড়াই দিচ্ছে, সেটা যে আমি কমে গেছি, তখন ওকে বাড়তে হবে, আমি বলছি না আমাদের শরীর সবসময় চেষ্টা করে আমাদের জন্য স্বাভাবিক থাকে, তাই না? এবার টিএসএইচটা বাড়াই দিল, তখন টিএসএইচটা আবার হাইপার ওই যে সরি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে টি থ্রি টি ফোর লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করবে, এটাই হয়, হ্যাঁ জি স্যার, যখন টি থ্রি আর এই রেগুলেশন সিস্টেমটা যদি ইন্টারাপ্ট হয়ে যায় তখন তো আমাদের ডিজিজ হবে, ডিজিজে তো অনেক কষ্ট থাকে, কিন্তু এটা হচ্ছে নর্মাল প্রসেস, বেড়ে গেলে কমে গেলে, হাইপারথাইরয়েডিজম হচ্ছে এই টি থ্রি টি ফোর বেড়ে যাওয়া কিন্তু টিএসএইচ কমে যাওয়া, আর হাইপো মানে হচ্ছে টি থ্রি টি ফোর কমে যাওয়া কিন্তু টিএসএইচ বেড়ে যাওয়া, মানে হরমোন দুইটা, হাইপো মানে হচ্ছে হরমোন দুইটা কমবে, এই এই হরমোন যেটা সিক্রেশন হয় টি থ্রি টি ফোর, ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেটা সিক্রেট হচ্ছে টি থ্রি টি ফোর, এটা হচ্ছে হাইপোর ক্ষেত্রে কমে যাবে কিন্তু উল্টা হয়, ওই যে নেগেটিভ বললাম উল্টা হয়, এখানে হচ্ছে টিএসএইচ বেড়ে যাবে, আর হাইপারের ক্ষেত্রে হচ্ছে টি থ্রি টি ফোর বেড়ে যাবে কিন্তু টিএসএইচ কমে যাবে। ওকে শোনো, আজকে এমনি বেসিক কিছু আমার মনে হয় ফার্স্ট ক্লাসে ইনাফ, আর এইটা যখন পড়বো না সম্পূর্ণটা কাজে দিবে, সো আমার মনে হয় যে একটু দ্রুত বলছি সম্পূর্ণ সব মিলে, আর কতটা একটু একটু বুঝাইতে পারছি কিনা জানি না, যা স্যার আজকে ক্লাসে যেটা পড়াইছে এটাই স্যার সারা জীবন মনে থাকবে, আর আমরা যেটা আসলে পড়ি সব সময় ওটা আসলে হবে মনে থাকবে, না হ্যাঁ হ্যাঁ, একটা কথা কি মুখস্ত পড়ে কি হবে, মুখস্ত পড়ে হ্যাঁ পরীক্ষায় ভালো করা যায়, বাট আমি মনে করি যে মুখস্ত পড়ে আমি যদি প্রশ্নটা ওই লেভেলের করি হ্যাঁ দেন হচ্ছে বেটার হয়, আর এভাবে একটু পড়লে কি হয় জানা যায়, আমি যেটা বললাম হ্যাঁ তোমরাও নেট দেখো দু এক সময়, এটা আমাদের স্যাররাও বলে, এটা কিন্তু টিচাররা কিন্তু ছোট হয় না যে হ্যাঁ নেট দেখে এটা একটু দেখো, এটা বরং অনেক কিছু জানার আছে আমাদের, তাই না? জানার তো শেষ নাই, হ্যাঁ জি স্যার অবশ্যই, আর আমি হচ্ছে ওই এখন রিসার্চটা হচ্ছে আমি যেমন করবো একটা লাইনে চলে যায়, ঠিক তেমনি আমি যে অনেক কিছু জানবো সেটা না, তবে আমরা একসাথেই শিখবো যে কদিন আছি, ওকে স্যার? আমাদের যেটা হয় স্যার নেটে কিছু দেখতে গেলে অনেক সময় এমন এমন টার্ম থাকে যেগুলো, আচ্ছা আচ্ছা, দেখতে গিয়ে ওই টার্ম গুলোই আমরা আননোন স্যার, আচ্ছা এটা বুঝছি, এটা একটু প্রবলেম হয় স্যার, কারণ আমাদের তো নিউ স্টেজ, আমরা এখনো অনেক বেসিক সাবজেক্টই শেষ করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি বুঝছি, এটা এটা খুব ভালো কথা বলছো, এটা আমি খুব ভালো, এর জন্য আমরা টিচারদের একটু বেশি জ্বালাইছে, না না এটা জ্বালান নোর কিছু না তো, এটা তো টিচারদেরকে বলবে এটা তোমাদের অধিকার, ঠিক আছে, ঠিক তেমনি টিচারও কোনো জিনিস বলবে আমি দেখবো, ঠিক আছে, কোনোটা ভালোভাবে না জানলে সেটাও তার অধিকার, এটাই তো ইন্টারাকশন, তাই না? জি স্যার, ওকে, এর মানে এই না সে টিচার হচ্ছে জানে না, কিন্তু কোনো ভুল তথ্য দেওয়া তো দরকার নাই, কারণ এগুলো হচ্ছে, আপনি তো আগেই বলছেন যে একজন যে সবকিছুই জানবে তা তো না, একজন সবকিছু জানবে সেটা না, এটা সম্ভব না, আর আমি হচ্ছে একটা জিনিসের বাইরে থাকলে সেই জিনিসটা মাথায় থাকে না, মানুষ মাত্রই, এটা স্বাভাবিক, সো টার্মটা তোমরা হচ্ছে ক্লিয়ার হবে না, কিন্তু আমি যখন পড়তে যাব হ্যাঁ আমার মাথায় এগুলো আছে, সো আমার জন্য সেটা ইজি হয়ে যাবে বোঝাটা, হ্যাঁ, আর আমি এখন রিসার্চ করতে যাচ্ছি, আমি জানি না, আমি তো আমারও তো পিএইচডি লেভেল শুরু, সো এখানে নতুন নতুন নিউরো সায়েন্স আরো কঠিন, নিউরো সায়েন্স অ্যাকচুয়ালি কঠিন, আর ব্রেন তো বুঝোই খুবই কমপ্লেক্স, সো আমার যে কত নতুন টার্ম শিখতে হচ্ছে আমি তো এগুলো আরো ভালোভাবে বুঝি, সো জানার বোঝার শেষ নাই, আমরা একটু হলেও জানি না, একদম অল্প জানি, অনেক কিছু জানার আছে, ওকে, আমি হয়তো অনেক দ্রুত কথা বললাম এবং অনেক কথা বললাম, তারপরে কেউ যদি না বুঝে থাকো তারপরে আমি সরি, হ্যাঁ, আর একটু বুঝলেও সেটা আসলে কাজে দিবে, ওকে, এ তাসিনা আক্তার, জি স্যার, কোন একটু হলো বুঝছো, একটু হলো বুঝছো, জি স্যার বুঝতে পারছি স্যার, ওকে ওকে, আর এগুলো নিয়ে একটু লেখাপড়া করবা দেখবা ভালো লাগবে, হ্যাঁ
রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাদেরকে ভালোভাবে পড়ানো, কিন্তু ইদানিং মানে আমার উপর দিয়ে খুবই প্রেশার যাচ্ছে, বুঝছো তো? আমি তোমাদেরকে এইটা বলা ঠিক না যে আমার উপর দিয়ে প্রেশার যাচ্ছে, প্রত্যেকটা মানুষের উপর দিয়ে যাবে। আমার রেসপন্সিবিলিটি আমি যে কয়দিন আছে আমি ইনশাল্লাহ যে হচ্ছে চেষ্টা করব। ওকে ওকে ঠিক আছে, ও ওকে তাহলে এ করো। আমি কি বলি স্যার, একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, হয়তো আনএক্সপেক্টেড হতে পারে স্যার। আমাদের মেটাবলিজমে আমরা তো সবকিছু স্যার এন্ড প্রোডাক্ট হিসেবে এটিপি পর্যন্ত পড়াশোনা হয়, সব সব মেটাবলিজমে কি করা হয় এটিপি পর্যন্ত, এটিপি প্রোডাকশন পর্যন্ত স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো যদি চাও আমি একটা ক্লাস হয়তো বলতে পারি, কিন্তু আমার এই কোর্সের মধ্যে ওইটা ডিটেইলস নাই যে এটিপিটা তৈরি। এটা আগ্রহের জায়গা থেকে প্রশ্নটা করছি স্যার। হ্যাঁ হ্যাঁ না না, আমি বুঝতে পারছি তো, এরকম যদি আগ্রহ থাকে আমি একটা ক্লাসে হয়তো সেটা বলতে পারি। আমি যদি বাইরেও যাই, তোমরা যদি চাও এটা যদি কোর্সের বাইরে যদি চাও সেটাও আমি বলতে পারি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু কোর্সের মধ্যে আসলে ডিটেইলস আলোচনা কিন্তু নাই আমার এই কোর্সেও, ঠিক আছে? মানে এটিপি তৈরি হওয়ার পরে হচ্ছে যে থার্মোজেনেসিস প্রক্রিয়া আছে, হ্যাঁ মাইটোকন্ড্রিয়াতে হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে অন্য কোর্সেও থাকার কথা। কোর্সের নামটা ভুলে গেছি, এই কোর্সে মেন মানে স্পেসিফিক একটা কোর্সই আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আমি চেষ্টা করব, এটা যেহেতু বলছেন আমি চেষ্টা করব। হ্যাঁ কারণ একটা ডিটেইলস একটা নলেজ থাকলে, যে আমরা টিসিএস এগুলো দেখছি এটিপি তৈরি হয়, তারপরে যে কি হয় সেটা কিভাবে কাজ করে এগুলো আসলে জানলে ভালো লাগবে আমার মনে হয়, তাই না? খুব বেশি আগ্রহ স্যার এগুলো। ওকে 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 ঠিক আছে, আগ্রহ থাকা ভালো, আমি চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, আর আজকে প্রথম দিন যদিও তারপর অনেক কথা বলছি। ওকে সবাইকে থ্যাংক ইউ, হ্যাঁ ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।